তো চারটে ছোট বাটিতে তেল মাখানো আছে, এক বাটি চিনি গুঁড়ো করা আছে এলাচ দেওয়া, এক বাটি মতো সুজি আছে, দুটো সন্দেশ, আর দু বাটিতে অল্প অল্প করে নারকেল আছে, আর পাশে আর একটা টিফিন গাড়ি আছে, ওখানে তবু নারকেল একটুখানি রেখে দেওয়া আছে, আর এখানে গুড় আছে। তো এখন আগে গুড়টা ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। তো আমাদের ঘরে পাটালি গুড় ছিল, তো সেটা দিয়েই করবে এটা। আর অনেকের যাদের ঘরে সেই সময় গুড় জুই না থাকে, তারা সন্দেশ দিয়েও করতে পারে, মাখা সন্দেশ দিয়ে। তো আমরা মাখা সন্দেশ ব্যবহার করিনি, মাখা সন্দেশের জায়গায় এমনি দুটো সন্দেশ দিয়ে করেছি। আর এবারে যে গুড়টা যে কুড়ানো হলো, সেই গুড়ের সাথে নারকেল একটা আলাদা বাটিতে মিক্স করা হবে, আর সেই সন্দেশটাও গুঁড়ো করে তার সাথেও নারকেল একটা আলাদা বাটিতে মিক্স করা হবে, এবং এই দুটো দিয়েই কেকের মতো করে বানানো হবে। তো একটা বড় পাত্রে সবার আগে সে এক বাটি সুজি ঢেলে নেওয়া হলো, আর এবার একে একে এক চিমটে মতো নুন, আর নারকেল কুড়ানো দু চামচি মতন, আর দু চামচি মতন যে চিনি গুঁড়োটা ছিল সেটা দু চামচি মতো দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। মিক্স করে তারপর এক বাটি মতন লিকুইড দুধ এই সেখানে দিয়ে ভালো করে মিক্স করে 10 থেকে 15 মিনিটের জন্য ওটাকে রেস্টে রেখে দিতে হবে। তো এখন সবার আগে প্রতি কটা বাটি ভালো করে তেল দিয়ে চারদিক মাখিয়ে নিতে হবে। আর সুজির যে মিক্সারটা আগে 10 মিনিটের জন্য রেস্টে ছিল, সেটার মধ্যে আর একটুখানি দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, আর একটুখানি বেকিং পাউডার 1 চামচি মতো দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিতে হবে। আর এবার একটা হাতা দিয়ে এক হাতা মতো ওই বাটিতে সবার আগে একটুখানি সেই মিক্সারটা দিয়ে তার উপর অল্প একটুখানি সেই গুড় আর নারকেল যে
মিক্স করা ছিল একটা আলাদা বাটিতে, সেখান থেকে একটুখানি দিয়ে ওর ওপর আবারও এক হাতা মতো দিয়ে দিতে হবে। এইভাবে দু বাটি মতন গুড় আর নারকেলের মিক্সটা দিতে হবে, আর বাকি দু বাটি সন্দেশ আর নারকেলের যে মিক্সার তৈরি হয়েছিল ওটা দিয়ে করতে হবে। আর তারপর এইভাবে হয়ে গেলে তারপর কড়াইতে জল দিয়ে ভাপে বসিয়ে দিতে হবে সব কটা বাটি। আর ওটাকে ভাপ চারটে বাটি ভাপে বসিয়ে তারপর 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। রেখে ভালো করে চামচি দিয়ে অথবা চাকু দিয়ে ভালো করে ভেতরে ঢুকিয়ে আগে চেক করে নিতে হবে যে পুরোপুরি রেডি হয়েছে কি না। তারপর ওটাকে বাটি থেকে বার করে নিলেই রেডি হয়ে যাবে। তো সুজি আর গুড় নারকেল আর সন্দেশ দিয়ে যেই মিক্সার তৈরি করা হয়েছিল ওটা বেঁচে গেছিলো, তাই জন্য আর একটা বানানো হয়েছে। তো আপনারা চাইলে ছোটো বানাতে পারেন বা বড় বাটিতে কেকের মতো করে বানাতে পারেন। তো এখন আমি এটা কেটে আপনাদের দেখালাম যে কটা নরম বা সফট হয়েছে আর ভেতরটাও বা কেমন দেখতে। তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বাড়িতে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।